এরপরে বলছে বাৎসরিক ছুটির যে মজুরি হিসাব করা, অনেক ক্ষেত্রে বাৎসরিক ছুটির যে টাকা আমরা দেই বছরান্তে, একবার নগদায়নের কথা বলা আছে আইনে, ওর যখন চাকরি শেষ হয়ে যায় তখন নগদায়নের কথা বলা আছে, সেই নগদায়নের টাকাটা আমি কিভাবে দেব, সেটি আমার গ্রসকে 30 দিয়ে ভাগ করে আমি টাকাটা দিয়ে দেব। ঠিক আছে, মজুরি ও রেকর্ড এই জায়গায় একটি পরিবর্তন এনেছে, সেটি হচ্ছে যাদের জন্য নতুন মজুরি প্রযোজ্য নয়। আজকে যাদের এখানে সেশন আছেন, আই হোপ 99.99 ব্যক্তির জন্য ন্যূনতম মজুরি প্রযোজ্য নয়। সো যাদের জন্য ন্যূনতম মজুরি প্রযোজ্য নয় তাদের বেসিক স্যালারি 50% নিচে হবে না, গ্রসের 50% নিচে হবে না, বেসিক স্যালারি গ্রস স্যালারির 50% নিচে হবে না, এর উপর হইতে হবে। এবং একই সঙ্গে বাৎসরিক ইনক্রিমেন্টের হার 5% নিচে হবে না। অনেক সময় পারফরমেন্স বেসড ইনক্রিমেন্ট হয়, সেটি এখন ফিক্স করে দিয়েছে সরকার যে 5-এর নিচে ইনক্রিমেন্ট দেওয়া যাবে না। এরপরে আপনি পারফরমেন্স বেসড দিতে চান 5-এর উপরে যে, বাট যে কোনোভাবেই তিনি 5% ইনক্রিমেন্ট এভরি ইয়ার পাবেনই, ঠেকাইতে পারবেন না আপনি। আচ্ছা, ক্ষতিপূরণের ব্যাপারে বলা হয়েছে, ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে আমাদের ক্ষতিপূরণ, এটা কিসের ক্ষতিপূরণ, কোনো যদি প্রাকৃতিক দুর্যোগ হয়, কোনো ইন্ডাস্ট্রি যদি ক্ষতিগ্রস্ত হয়, কোনো ইন্ডাস্ট্রি যদি আগুন ধরা অন্য কারণে ক্ষতিগ্রস্ত হয়, ওয়ার্কার যে ক্ষতিপূরণ সেটি কীভাবে নির্ধারণ করবো, সেটি দুই পক্ষের মধ্যে যদি বিপদ তৈরি হয় বা আন্ডারস্ট্যান্ডিং যদি তৈরি না হয়, তাহলে আইনের বলছে এই এই যে বিধিমালা, দুই পক্ষের বক্তব্য শ্রবণ করে আমাদের কলকারখানার মহাপরিদর্শক ক্ষতিপূরণের আকার নির্ধারণ করে দেবেন।